কন্ট্রোভার্সি 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 বাংলা ইউটিউব কমিউনিটিতে যে কন্ট্রোভার্সি ঝড় উঠেছে তা কোনোভাবেই থামছে না। তো কেন থামছে না সেটা নিয়ে আজকে কথা বলতে চলে এসেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও শুরুতেই আমরা প্রথমে দেখে নেব মিন্ময় দার একটা সুন্দর গান। তোর ছোট লোকি মানসিকতায় কারো সংসার ভেঙে যায়, তোর মুখ শের আড়ালে একটা চোদনা দেখা যায়, এই বৃষ্টি ভেজা দিনে আমি সঙ্গী করি কাকে, আলুর চ্যানেলে গিয়ে গুছিয়ে শাউট আউট দেই তাকে, ছোট ইউটিউবারদের আমি স্ট্রাইক দিয়ে যাই, ধমক দিয়ে তাদের ভিডিও ডিলিট করাই, মা বউ তুলে অ্যাটাক করি আমি যত্র তত্র। अबे साले कभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। देखा आपने लापरवाही का नतीजा है। तो बद्दार এখন হেভি কষ্ট কেন সেটা বদ্দার মুখ থেকে শুনে নাও। সেখান থেকে বহু দূরে গিয়ে আবার সেই পুরোনো ক্লিপগুলো নিয়েছে আর তার এত বড় অডিয়েন্স। এখন আমি তো সোশ্যাল মিডিয়া বুঝি, একটা মেয়ে যে নতুন এই জায়গাটা এসে পড়েছে, এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে, এখন তাকে কমেন্ট ফেস করতে হয়, আমার সাথে ব্লগে আসে, তাকে এই দুটো খুব চাপের বিরাট প্রবলেম হচ্ছে বন্ধু। আর একটা কথা বলি বদ্দা, কে কার সাথে প্রেম করবে, কে কার সাথে ঘুরবে, কে কাকে সম্পর্কের ঠিকানা দেবে সেটা কি ইউটিউবে এসে বলে দিতে হবে? তাহলে তো তুমি বলনি, আর বললেও তো সেই ভিডিওটা আমাকে একবার রেকমেন্ড করো তো। তো তাহলে তো কই বদ্দা, তোমার বিষয়টা তো তুমি জানোনি। কথা কি ক্লিয়ার না বেজাল বদ্দা? একটা কথা কি জানো, তোমার না প্রচুর গুণ। তুমি প্রথমে না ভেবে হুটহাট করে কথা বলে কন্ট্রোভার্সি সৃষ্টি করো, তারপরে তুমি হাত জোর করে ক্ষমা চেয়ে নাও। ভুল বললাম? তো ভিডিওটা দেখে নাও। নর্দাঙ্গল এবং সাউথাঙ্গল নিয়ে আমার উক্তিতে যে মতবিরোধ সৃষ্টি হয়েছে সে নিয়ে দু চারটা ইম্পর্টেন্ট কথা বলবো, প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজের বিচার বুদ্ধি যুক্তি দিয়ে বিচার করবেন। হ্যাঁ, এটা তো অস্বীকার করার মতো নয় যে নর্দাঙ্গল অনেক ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা থেকে কলকাতার মানুষজনের থেকে বঞ্চিত, শুধু নর্দাঙ্গল কেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এরকম অনেক গ্রামের মানুষজন অনেক ক্ষেত্রে অনেক বিষয় থেকে বঞ্চিত হয়। আমাদের আঞ্চলিক ভাষায় রীতিমতো ঠাট্টা তামাশা করা হয়, মেদিনীপুর থেকে আসা ছেলেদের টুম্পা বলে ডিমিন করা হয়। যেহেতু নর্দাঙ্গল ছিল সেজন্য শুধুমাত্র নর্দাঙ্গলের পিছিয়ে পড়া দিকগুলোকে তুলে ধরেছিলাম। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল নর্দাঙ্গলের পাশাপাশি সেই সকল এলাকা, সেই সকল অঞ্চল, সেই সকল গ্রাম যেগুলো কলকাতা থেকে অনেক পিছিয়ে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের কথা বলা। এটা আমার, আবার বলছি বন্ধু, নর্দাঙ্গল সাউথাঙ্গল ভাগ করার কোনো রকম মতাদর্শ আমার ছিল না। আর সেই ভিডিওতে আমার বোঝার কিছু প্রবলেম হয়েছে বলে মতবিরোধ সৃষ্টি হয়েছে। আরেকটা কথা বলে রাখি, একটা ভিডিও থাম্বনেইলে বা টাইটেলে নর্দাঙ্গল বা সাউথাঙ্গল লিখেছিলাম, সেটাতে একটা কথা বলে ডোন্ট জাজ বুক বাই ইটস কভার, আমি ভিডিও বানিয়েছি বন্ধু, তোমরা ভিডিওটা দেখো তারপরে বিচার করো। আর হ্যাঁ, নর্থ সাউথ কন্ট্রোভার্সি সৃষ্টি করার পরে তুমি থাম্বনেইল না দেখে ভিডিও ভিডিও দেখে তোমার বিচার করা উচিত। তাহলে তাহলে লোকে তো থাম্বনেইল দেখেই ভিডিওর মধ্যে যায়, আমি তো তাই জানি অন্তত পক্ষে। তুমিও নিশ্চয়ই সেটাই মেনশন করার চেষ্টা করেছিলে। তুমি তো এটাও লিখতে পারতে যে বাংলা বাংলায় দাদাগিরিতে বাংলা ইউটিউবার হিসাবে ঘরের ছেলেকে না ডেকে পরের ছেলেকে নিয়ে দাদাগিরিটা করলো। কি ভুল বললাম? কি ক্লিয়ার না বেজাল বলছি বদ্দা, বৌদি যে ফেসবুকে পোস্টগুলো করছে, আমার তো মনে হচ্ছে এর পেছনেও তোমার হাত আছে। কারণ প্রথম দিন দেখলাম এই এই পোস্টটি, আজকে দেখলাম এই পোস্টটা, কি কি চলছে, আমাদেরকে পাগল বানানো চলছে। আর হ্যাঁ, তুমি যে বলছো যে অ্যামেজিং রি যে ভিডিওটা বানিয়েছে তার পেছনে তোমার কোনো হাত নেই, ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে সবাই, হ্যাঁ মানছি নোংরা কমেন্ট করেছে। তুমি যে প্রথমে শুরু করলে রাহুল যেই ভিডিও বের করলো, তুমি কি বললে, গঙ্গাই রাহুলকে ফোর্স করেছে ভিডিওটা বানানোর জন্য, ঠিক বলুন তো। হ্যাঁ হ্যাঁ দাদা, একটা কথা, তুমি যে কথায় কথায় বলো সবাই গরু রচনা লিখছে, গরু রচনা লিখছে, আমরা ছোটোবেলা থেকে একটাই জিনিস প্রাইমারি স্কুল থেকে শিখে এসেছি, প্রথমে গরু রচনা লেখাটাই প্রথমে শিখেছি। আর তুমি কি প্রথম থেকে কন্টেন্ট ক্রিয়েট করা শিখেছো? নিশ্চয়ই শেখোনি। আর শেখা শিখলে সেটা কোন স্কুল সেটা আমাকে একটু মেনশন করো তো। আবে সালে তুমি মেরা মাফ করনা, গুসসে মে ইদর উদর নিকল জাতা হুঁ। দেখা আপনে লাপরওয়াহি কা নতিজা হ্যায়। আর একটা জিনিস যেটা আমার মনে হয়েছে তোমাকে বলার, যে তুমি যেদিন প্রথম ভিডিওটা তৈরি করলে, তুমি কিন্তু তুমি বললে যে আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করিনি, কিন্তু পার্সোনালভাবে তুমি সবাইকে অ্যাটাক করেছো, সেটা সবাই বুঝতে পেরেছে। আর তোমার এই যে কন্ট্রোভার্সি শুরু হওয়ার পরে ছোট বড় যে কেউ কন্টেন্ট ক্রিয়েটার যখন একটা ভিডিও বানাচ্ছে, তুমি মনে করছো যে তোমার বিরুদ্ধে কথা বলছে। কিছু সময় না দাদা, চুপ করে থাকতে হয়, চুপ করে থেকে অনেক কিছু, এই যে তুমি রাহুল দে ভিডিও বানাচ্ছে, রাহুলদের পেছনে লেগে যাচ্ছ, বঙ্গায় ভিডিও বানাচ্ছে, বঙ্গায় পেছনে লেগে যাচ্ছ, বঙ্গায় পেছনে লাগবে কারণ তোমার বঙ্গায়ের উপরে রাগ আছে। তারপরে ইভেন দিকে গৌরব তফাদার ভিডিও বানালো, তুমি তার পেছনে লেগে গেলে, সবারই পেছনে তুমি লেগে যাচ্ছ, এ থেকে লোকে মনে করছে কি জানো তো, তোমার পেছনে কোনো দোষ আছে। তাই কিছু সময় চুপ করে থাকাটা দরকার, এটা একটা ফ্রি অ্যাডভাইস দিলাম ছোটো ভাইয়ের মতন।
নেবে কি না নেবে সেটা তোমার ব্যাপার। সবশেষে আজকে আবার একই কথা বলবো যে তোমরা সমস্ত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বাংলা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন ধরনের ভিডিও তৈরি করো যেটা দেখার জন্য আমরা বসে থাকি। আজকে যে ধরনের ভিডিও তোমরা বানাচ্ছ সেটা দেখার জন্য অনেকেই বসে থাকছে, সেটা মজা দেখার জন্য। তাই কাদা ছোড়াছুড়ি এরকম কন্ট্রোভার্সি টাইপের কন্টেন্ট আর না তৈরি করাটাই বেটার আমার মনে হয়। সবাই একসাথে একইভাবে কাজ করো, মিলেমিশে কাজ করো, বাংলা ইউটিউব কমিউনিটিটাকে আরও দূরে নিয়ে যেতে হবে। তুমি প্রথমে বলেছিলে না তার বাংলা কমিউনিটিটা অনেকটা ছোট, সেই ছোটো জায়গাটা বড় করতে হবে। তো সেটা কে করবে? তোমাদের মতন বড় কন্টেন্ট ক্রিয়েটাররাই তো জায়গাটা তৈরি করবে, তারপরে তো আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার আসবে। তো বঙ্গাইকেও একটা কথা বলবো, বঙ্গাই এই মুহূর্তে একটা ভিডিও পোস্ট করেছে, সেটাই দেখলাম যে বঙ্গাই বলল যে ও আর হচ্ছে ভিডিও এই বিষয়ে আর বানাবে না। তো আমি চাইছি যে শ্রীনিবাবু না না এরকম ধরনের আর ভিডিও না বানাক, সবাই একসাথে মিলেমিশে কাজ করুক। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। আমি চাই যে এরপরে আর কোনো রকম কন্ট্রোভার্সি না সৃষ্টি হোক। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।